অস্ট্রিয়ান্স নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। বলো তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। সবাইকে টাটা করে দাও তো। বলো তোমরা সবাই ভালো থেকো। পিতা পুত্র করে দাও একটু, পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। সবাইকে শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকের ওয়েদারটা ভালো না, সকাল থেকে মেঘলা আকাশ, যত বেলা বাড়ছে তত আরো আকাশ কালো অন্ধকার হয়ে আসছে, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, আকাশ পুরো কালো অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টিও পড়তে আরম্ভ করেছে। আর যাই হোক, শ্রিয়াংশ বাবু যে রেডি হয়ে গেছে, কিন্তু একটু মায়না করছে, জেদ ধরেছে যে ওকে দুদিন ধরে বাজার করি, আর ওর একটু সবজি টবজি বাজার করে না আনলে ওর শান্তি হয় না, ওর এখন বাজার করে আনতে যেতে হবে। সুতরাং এই বৃষ্টির মধ্যে হলেও রেনকোট পরে একটু গিয়ে বাজারটা করে আনি, নাহলে বাবু আবার অসন্তুষ্ট হয়ে যাবে। যাই হোক, আর বিশেষ কিছু বাজার নেই, আবার চুমকির স্কুল রয়েছে, চুমকির শরীরটাও ভালো নয়। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে বাজারে গিয়ে, এখন যাই, চলুন বাজারে যাও। প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেল, এক্ষুনি বাড়ি এসে ঢুকলাম বাজার করে, যে বাজার করে বাড়ি এসে ঢুকলাম, আর এদিকে পুরো আকাশ অন্ধকার হয়ে এসছে, প্রচণ্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর যাই হোক, এখন একটু বাজারগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে দোকানে কোনো কাজে হাত দিতে পারিনি, অনেক বেলা হয়ে গেছে, আবার চুমকির স্কুল আছে। যাই হোক, দেখুন শ্রেয়াংশ কি খুলছে প্যাকেট থেকে, ওর বাবা এনেছে বাজার থেকে জিলাপি, কিন্তু ফ্যান অফ করে দিতে হবে না, ঠান্ডা হয়ে যাবে। নে আননে আর খাবি? শ্রেয়াংশ কি খাচ্ছ, কি খেলে বলো? জিলিপি। শ্রেয়াংশ কি খেলে বলো? জিলিপি। জিলিপি খেলে? শ্রেয়াংশ বসে গেছে লঙ্কা ছাড়াতে, ছাড়ি নাও। আর আদি কি এনেছে সবজি? ঢ্যাঁড়স, পাতিলেবু এনেছ? আর কই পাতিলেবু, বাবা পাতিলেবুর এত দাম কেন? সব বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে তো। চিংড়ি এনেছে, বড় বড় চিংড়ি, কিন্তু ছাড়ানো হয়নি, ছাড়াতে হবে। বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে, আর প্রচণ্ড অন্ধকার হয়ে এসছে একদম, ফের আবার জোরে একদিন বৃষ্টি আসবে। যাই হোক, বৃষ্টি পড়ছে, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব, আর শ্রেয়াংশ ঘরে যেরকম থাকে ওরকম একাই আছে, পুরো আকাশ পুরো অন্ধকার, পুরো অন্ধকার। চুমকি বেরিয়ে গেছে স্কুলে যাবে, আস্তে আস্তে যেতে হবে, ছাতা নিয়ে গেলে চলে আসলাম। চুমকিকে স্কুল থেকে দিয়ে এসে একটু দোকানে কাজ ছিল সেগুলো সারলাম, আর শ্রেয়াংশ বাবু কেমন শুয়ে আছে, পা তুলে দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, এদিকে আবার টিভি চালিয়ে রেখেছে, টিভিও দেখছে মোবাইলও দেখছে। যাই হোক, আর শ্রেয়াংশকে তো টিফিন করিয়ে দিয়ে গেছিল, আর আমার টিফিন আজকের এই যে বাজার থেকে গরম গরম জিলাপি এনেছিলাম সকালবেলায়। আমাদের এখানে আশুদার মিষ্টির দোকান বলে একটা বড় দোকান আছে বহু পুরাতন, সেই মিষ্টির দোকানে গিয়ে দেখি সকাল সকাল বর্ষার সময়
গরম গরম জিলাপি ভাজছে, তা নিয়ে আসলাম জিলাপি। আর আজকের আমার বেলার টিফিন হচ্ছে আশুদার দোকানের জিলাপি আর রুটি খেয়ে নিই। আর সিয়ান্সকে তো টিফিন করে নিয়ে গেছে ওর মা, আমি তবু একবার টিফিন করাবো যদি খায়। ছুটি হয়ে গেছে, কিসে আসলে যে? হেঁটে এসেছি। হেঁটে কেন? স্যার বেরিয়ে গেল, মিটিং আছে, গেলো। আর বাচ্চারা আসেনি তো। টোটো কিছু পাওনি? তখন আগে বেরিয়ে গেল, আমি যখন বেরিয়েছি তখন আমি দেখিনি। এবার আমি যখন এখানে আসছি তখন দেখি আর কি। ফোন করতে পারতো তো। দেখুন দাঁড়ি তো। এই বস বসে পড়। এই যে উচ্ছে আলু ভাজা, ডাল আছে, তরকারিও আছে। বসে পড়। শ্রেয়ান্স কি দিয়ে খাবে? শ্রেয়ান্স তো এখন অনেক মাছ খায় না, কোনো মাছ খেতে চায় না। আয়, ওর জন্য আমরা ইলিশ মাছ করেছি। আয় চলে আয় চলে আয়, তিতো দিয়ে একটু খা। আয় উচ্ছে আলু ভাজলাম, আয় বাবা একটু তিতো দিয়ে খা। তুই তো সকালবেলা উচ্ছে বার করলি ফ্রিজ থেকে, একটু উচ্ছে খাও, তিতো দিয়ে খাও, একটু উচ্ছে খেয়ে দেখো। এবার শ্রেয়ান্স বসেছে, শ্রেয়ান্সের জন্য ইলিশ মাছের ঝোল। শ্রেয়ান্স শুধু ইলিশ মাছ ছাড়া আর কিছু খায় না, কিচ্ছু খায় না। বাবা আসলো, সেকান্স করো, দাদা এসছে। কে এসছে দাদা? সেকান্স করো। আরে দাদা, অমনি পকেটে। হ্যাঁ শোন শোন, আজ দাঁড়ায়ো। বাহ বাহ, ও ঠিক জানে। দাদুকে সেকান্স করেছিস? হ্যাঁ দাদুকে বলে দিয়েছিস? হ্যাঁ রে, দাদুকে বলেছিস? কি বলছে রে? হ্যাঁ দাদু কি বলছে? পড়াশোনা করেছিস বলো না? দাদুর কাছে পড়াশোনা করবি? হ্যাঁ পড়াশোনা করবি, করবি। নিয়ে আয় চেয়ার, নিয়ে আয় যা, চেয়ার নিয়ে আয়, তোর পাজেল গেম ফেম নিয়ে আয়, নাও চিপস খা তো হয়ে গেছে, নাও এবার গিয়ে একটু পড়াশোনা করে নাও। শ্রেয়ান্স দাদুর কাছে পড়াশোনা বসেছে, দাদু এসছে পড়াশোনা করছে। দাদুকে দেখিয়ে দাও, ওটা কি করছো ওটা দেখিয়ে দাও। আচ্ছা দাদুকে দেখিয়ে দাও, ওটা কি দেখিয়ে দাও, ওটা কি বলো? ম্যাও দেখিয়ে দাও, দাদুকে দেখাও। দাদুকে দেখাও ওটা। বলো ম্যাও। ম্যাও না, রেখে দাও, তুলে রাখো, যা আবার ঘেঁটে গেল তো। না আর একটা নাও, আর একটা নাও। না ওটা নাও, তুলে না পরেরটা।
এটা কি হচ্ছে? এটা কি বলতো? ঘেউ ঘেউ, হ্যাঁ ঘেউ ঘেউ, কুকুর, ডগ ডগ, হ্যাঁ ঘেউ ঘেউ, হ্যাঁ ঘেউ ঘেউ, হ্যাঁ রাখো আর একটা বের করো। ওটা কি সোজা করে ধরো, সোজা করো, সোজা করো ঘুরিয়ে। ভালো প্যাঁক প্যাঁক, হ্যাঁ ওটা হাঁস। বড় হাঁস কোনটা? বড় হাঁস কোনটা? বড় হাঁস কোনটা? আঙুল দিয়ে দেখাও বড়টা কোনটা। আর হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো কই? বাচ্চাগুলো দেখি দাও, কটা বাচ্চা, কটা বাচ্চা? একটা দুটো, হাতি, হ্যাঁ এটা হাতি, হাতি, হ্যাঁ ব্যাস। চা খাচ্ছে, যাবে বলে বাজারে একটু কাজ ছিল, আবার ঠিক হয়ে গেছে। কেন চা খে? বাবা চা খাচ্ছে আর এই যে খবর শুনছে। বাবা বেরিয়ে যাচ্ছে, সব নিয়ে নিয়েছেন তো? দাদু চলে যাচ্ছে, দাদুকে টাটা করে দাও, টাটা 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 সেকেন্ড, সাবধানে যাও, শ্রেয়াংসের খুব প্রিয় জিনিস, আস্তে আস্তে খাও বাবা। ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স পোস্ত, পোস্ত শুধু ঢ্যাঁড়স হলে হবে না, ঢ্যাঁড়সটা দিয়ে পোস্ত করতে হবে, তাহলেও খাবে। ঝিঙে পোস্ত খাবে না? না, ঢ্যাঁড়স পোস্ত খুব প্রিয়। যাই হোক, শ্রেয়াংস দেরি করতে পারছে না, ছেলে হয়ে গেছে। ঢ্যাঁড়স এমনিতে খুব ভালোবাসে খেতে। তাছাড়া আজকে রোগ একটু ডান করছিল যাবে বলে, তা মাছ বেরোতে আর বাজারে উড়ে যায়নি। দাদু এসেছিল, পড়াশোনা করেছে দাদুর কাছে, আস্তে 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 আস্তে। তা যাই হোক, আর বেশি রাত করবো না, এক মিনিট দিনের কাজ বাকি আছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের ব্লগটাকে আমি শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে আবারও শুভরাত্রি, টাটা।